আমরা যদি আমাদের কি বলবো বাস্তু সংক্রান্ত ব্যাপার নিয়ে কখনো আলোচনা করি আমরা সবসময় বলি যে নর্থ সাইডটা আমাদের লাইফের কিন্তু খুব ডিস্টার্ব যদি আমি ভুল না হই আপনারা দেখবেন যে ভারতবর্ষের বুকে নর্থে যে জায়গাটা রয়েছে সেটার নাম হচ্ছে দিল্লি এবং ভারতবর্ষের ক্যাপিটাল এবং সব থেকে যদি আমি বলি নেগেটিভ অ্যাক্টিভিটিস থেকে শুরু করে এভরিথিং সেই জায়গাটার মধ্যে সবসময় একটু বেশি হওয়ার প্রবণতা থাকে এটা গেল একটা পার্ট যদি বলেন ভালোর জায়গা কোনটা অবশ্যই আমি সবসময় বলি যে নর্থ ইস্ট তো একটা ভালো জায়গা একটা মানে কোণ ভগবানের জায়গা এবং আপনি যদি সাউথ সাউথের জায়গাটাও যদি দেখেন তো সাউথেও কিন্তু স্পেশালি খুব পজিটিভ এবং সাউথ ওয়েস্টের মধ্যেই কিন্তু অবশ্যই আমাদের টেম্পেল তিরুপতি বালাজির টেম্পেল রয়েছে তো বিভিন্ন জায়গাগুলো মানে কি তেলেঙ্গানাতে কখনো ডিস্টার্ব নেই বা নেগেটিভ কিছু হতে পারে না এরকম কি কখনো হয় তো এটা কখনোই নয় প্রতিটা জায়গার একটা পার্ট এখানেও নেগেটিভ অ্যাক্টিভিটিস আছে যদি আমি ভুল না হই আজ থেকে এক দেড় বছর আগে প্রিয়াঙ্কা রেড্ডির ঘটনা ঘটেছিল তো একটা টোল টোল প্লাজা থেকে হ্যাঁ টোল প্লাজা থেকে তেলেঙ্গানাতে তো প্রতিটা জায়গাতে কিছু না কিছু ডিস্টারবেন্স থাকে এবং সেই জায়গাগুলো আমার আমি যদি আমাদের বাড়ির কর্নার হিসেবেও দেখি তো সেই জায়গাগুলোকে সেই হিসেবে রেক্টিফাই করাটা আমার মনে হয় জরুরি যেন বাড়ির মধ্যে নেগেটিভ অ্যাক্টিভিটিস কম থাকে বাড়ির মধ্যে হয়তো এই ধরনের কিছু প্রবণতা থাকবে না কিন্তু তা সত্ত্বেও বাড়ির মধ্যে এমন কিছু ঘটতে পারে যেখানে হয়তো বাড়ির সবথেকে প্রিয় মানুষটা যে হয়তো ইনকাম করছে সে হয়তো বাড়ি থেকে অনেক দূরে অথবা বাড়ির মধ্যে অনেকটা বিচ্ছেদ হওয়ার কারণ দুই ভাই ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছে হঠাৎ দেখা গেল বিবাহিত জীবনে পা রাখার আগেও হতে পারে বিবাহিত জীবনে পা রাখার পরেও হতে পারে আগে হলে বলবে ভাই ভাইদের মধ্যে এত মিল ছিল হঠাৎ করে অমিল আর যদি বিবাহিত জীবনে পরে ঘটে থাকে তাহলে দুই বোনের নামের দোষ এটাই খুব কম মানে কমন ব্যাপারগুলো লাইফে তো কিন্তু আলটিমেটলি বাড়িতেও সেই যে প্রবলেমগুলো আমাদের থাকতে পারে যেগুলোর জন্য কিন্তু খুব কাছের মানুষগুলোর সাথে খুব ইজিলি একটা দূরত্ব তৈরি হয়ে যাওয়া একদমই একজন ফোনে রয়েছে নেব কিন্তু এটাও ঠিক যেটা সেদেব বললো যে আমরা কিন্তু ন্যাচারালি ভারতবর্ষের উত্তর দিক সংক্রান্ত খবরাখবর

আরেক থেকে শুধু মানে আমাদের জন্মের পর থেকে আমরা দেখে যাচ্ছি এই প্রবলেম হচ্ছে কার্গিল ওয়ার হয়ে আসছে তো তারপরে আর কি চাই